গোটেই দেশতে পথ সুরক্ষাটো এতিয়া এটা খুব চর্চার বিষয়। জীবনের নিরাপত্তা, পথত জীবনের নিরাপত্তাটো আটাইতকৈ ডাঙৰ বিষয় আমার হাতত। এতিয়া আপনাদের জানে বছরি গোটেই দেশতে তথা আমার রাজ্যত বহু সংখ্যক মানুষ পথ দুর্ঘটনায় নিহত হয়। দেশের জনসংখ্যা যথেষ্ট, ভেহিকুলার ট্রেফিক যথেষ্ট, সেই অনুপাতে আমার সকলো রাস্তা পদূলি এতিয়াও ইমান বহল হওয়া নাই। যিখিনি রাস্তা পদূলি আমার ভেহিকুলার ট্রেফিক তো রান হয়ে আছে, তাত যদি আমি আমার যিখিনি নীতি নিয়ম, গাড়ি চলোৱা, দুচকীয়া বাহন চলোৱার যিখিনি নীতি নিয়ম, সেইখিনি যদি আমি পালন নকরো, আমার প্রত্যেক ক্ষেত্রতে আমার আমি নিজেও বিপদত পড়ো, আনকো বিপদত পেলাও। গতিকে জনসাধারণের সতর্কতা, এওয়ারনেসটে আটাইতকে ডাঙর বিষয় আমার কারণে। আমি বিভিন্ন বিভাগ, যেনেকে আরক্ষী বিভাগ, পরিবহন বিভাগ, আমি যিমানেই এনফোর্সমেন্ট নকরো, কিন্তু জনতার সতর্কতা, এওয়ারনেসটো আটাইতকে ডাঙর বিষয়। আর সেই সংক্রান্ততে গোটেই দেশতে 11 জানুয়ারীর পৰা 17 জানুয়ারী পথ সুরক্ষার কারণে জনতাক পথ সুরক্ষা কি, আমি যে প্রত্যেক পদে পদে পথ সুরক্ষার নীতি নিয়ম আমি যে মানি চলিব লাগে, আমি যান বাহন চলাওতে, দুচকীয়া বাহন চলাওতে যে আমি নীতি নিয়মের ভিতর, যেনেকে বাইকখন চলাওতে হেলমেটটো আমার কম্পালসরি, আমি স্যান্ডেল পিন্ধি বাইক চলাব নালাগে, জোতা পিন্ধি বাইক চলাব লাগে, ড্রাইভিং সিটত বহি কেতিয়াও আমি স্যান্ডেলে পিন্ধি ড্রাইভার হব নালাগে, ভরিত জোতা থাকিব লাগিব, সিট বেল্ট লাগিব। সুরক্ষাটো সন্মান দিয়াটো আটাইতকৈ ডাঙৰ বস্তু, কারণ মই নিজে অসুরক্ষিত হয় মোরতো নিজের হানি করিমেই, মই বেলেগৰ জীবনতো ডাঙৰ বিপদত পেলোৱাৰ মোৰ অধিকাৰ নাই। আপোনালোকে দেখিছে, নিউজত দেখি আছে, বহু ডেকা ল'ৰা, বহুত ইয়াংস্টাৰ কিমান কষ্ট কৰি মাক দেউতাকে ডাঙৰ কৰে, পঢ়ুৱায় শুনুৱায়, তাৰপিছত যদি নিজৰ অসাৱধানতাৰ কাৰণে বা কাৰোবাৰ অসাৱধানতাৰ কাৰণে তেওঁ মৃত্যুমুখত পৰিব লগা হয়, পৰিয়ালত বৰ হাহাকাৰৰ সৃষ্টি হয়। আমার রাজ্য সরকারেও এই ক্ষেত্রে যথেষ্ট মানে ব্যবস্থা লৈছে। কিছুদিনের আগত নতুন বছর আরম্ভ হওয়ার আগে আগে আমার সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায়ও এই বিষয়ে গোটেই প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টক খুব ডেডিকেটেডলি এই বিষয়টোত ইনভলভ হয়ে পথ যাতে সুরক্ষিত হয় তার কারণে সকলকে আহ্বান জানাইছে, জনতাক আহ্বান জানাইছে। আমি সকলোৱে লাগি, আমি জনতা, প্রশাসন, প্রত্যেকটা বিভাগ, মিডিয়া, সম্মানিত মিডিয়ার ব্যক্তি সকল, আপনাদেরও খুব ডাঙর এটুত রোল লৈ আছে। আপনাদের গোটেই আমার এই প্রচেষ্টাবিলাক আপনাদের প্রচার করে আছে। গতিকে আমি এই পথ সুরক্ষার আজি 11 তারিখের পৰা 17 তারিখ
লৈকে আছিলে আজি 17 তারিখ শেষ দিন আজি দিনটোত আমি এটা বাইক ৰেলি উলিয়াবলৈ আমি ইয়া ব্যৱস্থা লৈছো আপোনালোকে দেখিছে বহু মানুহে অংশগ্ৰহণ কৰিছে এটাই উদ্দেশ্য যে আমি জনতাক এৱাৰ কৰিব লাগিব এই বিষয়টোত হেতু ক্ষেত্ৰত আপোনালোকে সহযোগিতা কৰিব আমি গোটেই চহৰতে আজি এই এৱাৰনেছ কেম্পেইনিংটো কৰিম আৰু বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠান আমি কৰি আছো ট্ৰান্সপৰ্ট ডিপাৰ্টমেণ্টেও কৰিছে আমিও তাত অংশগ্ৰহণ কৰিছোঁ আজি আমি আৰক্ষীৰ ফালৰ পৰা এইটো এটা বৃহৎ এটা আমি কাৰ্যসূচী হাতত লৈছোঁ তাত আপোনালোকৰ সহায় সহযোগিতা কামনা কৰিলোঁ যাতে আমাৰ এই বাৰ্তাটো জনতাৰ ওচৰলৈ যায়।